বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাডেমি নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরের কথা রয়েছে। কোটালীপাড়ার টিটি হাইস্কুল মাঠে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় অভিযান চালিয়ে নাহিদ চৌধুরী নামের এক অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দলের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াসিন আরাফাত আবিদ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করা হয়। আবিদ শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাঙ্কেরপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক বছর উপলক্ষে কিয়েভ ও মস্কোর যুদ্ধবিরতি চায় চীন। ইউক্রেনের সংকটকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করতে চায় তারা। শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে 12 পয়েন্টে শান্তি আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে। 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইংলিশ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে এ সময় তাদের স্বাগত জানানো হয়। সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন। কোমায় থাকা নিবিড়কে নিয়ে বানোয়াটো মিথ্যা খবর না ছড়াতে বিশেষ অনুরোধ জানিয়েছে এই কণ্ঠশিল্পীর পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অনুরোধ জানান নিবিড়ের চাচা অভিজিৎ দে।